ভাই, আপনার শীতের সময় তো আপনার হেয়ার ড্রাই নিয়ে আসলাম। শীতের এর আগে একটা ভিডিও আছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, সকালে গোসল করে যান, সেক্ষেত্রে কিন্তু চুলটা কিন্তু দ্রুত শুকায় না, এবং ফ্যানের সালো কিন্তু ফ্যানের কিন্তু আপনার অন্যরকম থাকে, জর্জট হয়ে যায়, আর এগুলোতে শুকাইলে আপনার চুল ঝরঝরে থাকে। আচ্ছা, আপনি সিল্কি ভাবটা থাকে, হেড একটা আছে, হেড দুইটা আছে, হ্যাঁ হেড দুইটা আছে, চিরুনি একটা, আর এটার সাথে কিন্তু চিরুনি আবার দুইটা, এটা ছোটটা দিয়ে শুরু হয়েছে, ছোটগুলো কিন্তু আপনারা ট্রাভেলের জন্য বেস্ট। হ্যাঁ, এই ট্রাভেল কারণ এগুলো 10 বছরে আপনি এগুলো নষ্ট হয় না, আইপিএস বা জেনারেটরে ভোল্টেজটা কিন্তু আপ ডাউন করে, আপ ডাউন করে, এই কারণে আপনার সার্কিটটা জ্বলে যায়, আর আপনারা লুজ ঠান্ডা হাওয়া গরম হাওয়া দুইটা বের হবে। এসি মোটরের আরেকটা বৈশিষ্ট্য হলো এগুলো কিন্তু সহজে গরম হবে না, অনেক সময় ছোট আছে, বড় আছে, এখানে এসি মোটর আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে হেয়ার ড্রাই। হেয়ার ড্রাই কিন্তু খুব পপুলার শীতের জন্য বেস্ট, কারণ শীতের সময় কিন্তু চুল শুকাতে অনেক লং টাইম সময় লাগে, অনেকে পার্টি প্রোগ্রাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, সকালে গোসল করে যান, সেক্ষেত্রে কিন্তু চুলটা কিন্তু দ্রুত শুকায় না, এবং ফ্যানের সালো কিন্তু ফ্যানের কিন্তু আপনাদের ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে হেয়ার ড্রাই কিন্তু বেস্ট চুল শুকানোর জন্য। কত মিনিট লাগবে চুল শুকাতে? সর্বোচ্চ 5-7 মিনিট লাগে। এত সময় লাগবে? আরো কম লাগে, মানে 2-3 মিনিট এরকম লাগতে পারে নাকি? লাগে, হ্যাঁ। তো ভাই আমি শুকাই না, আমি জানি না, আমি আইডিয়ার উপরে বললাম। আর এটা কিন্তু চুল শুকানোর পাশাপাশি এটা আপনি ইউজ করলে আপনার চুল পড়াটা বা রুক্ষ হওয়ার ভাবটা থাকে না। আচ্ছা আচ্ছা, আপনি এটা দা ইউজ যারা করে তারা জানে যে চুল ভিজা চুলে শুকাইলে অন্যরকম থাকে, জর্জট হয়ে যায়, আর এগুলোতে শুকাইলে আপনার চুল ঝরঝরে থাকে, আপনি সিল্কি ভাবটা থাকে, এটার জন্য ইউজ করে। গরমকালে অনেকে ইউজ করে এগুলা, কিন্তু অল টাইম ইউজ করা যায় এগুলা, আর শীতের সময় সবচেয়ে বেশি করে এগুলা, শীতের সময় বেশি, কারণ চুলটা একটু শুকাতে লেট হয়, লেট হয়, গরমেও ইউজ করে অল টাইম, অল টাইম, এবং পার্লারে সেলুনে এগুলো কিন্তু চুলের সবসময় চলে, এগুলো কিন্তু অল টাইমই চলে। জি ভাই, তো ঠিক আছে, এখানে বড় ছোট সব ধরনের ক্যাটাগরি, সব ধরনের মেশিনগুলো আমরা দেখাবো, তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই। আপনার এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার, হাজির হোসেন প্লাজার দ্বিতীয় তলায়, কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম, 31 নম্বর দোকান, দ্বিতীয় তলায় আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন। ওকে, তো ঠিক আছে, আমরা ছোটটা দিয়ে শুরু করি, ছোটগুলো কিন্তু আপনারা ট্রাভেলের জন্য বেস্ট, ট্রাভেল কারণ এগুলো কিন্তু ক্যারি করতে গেলে লাগেছে কিন্তু অনেক সময় স্পেসে, এটা ছোট, বড়গুলো কিন্তু স্পেসে সমস্যা হয়, ছোট বলতে কিন্তু ভাই বড় গো মত নেই, কিন্তু ভাঙা রাখা যায়, এই কারণে ছোট বলা হয়। আচ্ছা আচ্ছা, এটা হলো কি আপনি এইভাবে বড়গুলোর মতই, বড়গুলো কিন্তু ফোল্ড করা যায় না, হ্যাঁ এগুলো ফোল্ড করা যায়, ফোল্ড করা যায়, ছোটগুলো ফোল্ড করা যায়, মানে আপনি ব্যাগে নিতে পারবেন, এটা যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন, ব্যাগে নিতে পারবেন আর কি, এই জন্য। ঠিক আছে, ওকে, এটা হলো আপনার কেমি, আমরা একটু মডেলটা দেখাই, মডেলটা দেখি, মডেলটা অবশ্যই দেখাবো, কেমি ব্র্যান্ডের, কেমি ব্র্যান্ড, 1200 ওয়াট, 1200 ওয়াটের মডেল হলো, কর্নারে আছে 6822, যে নেবেন একটা স্ক্রিনশট মেনে রাখবেন, স্ক্রিনশট পাঠিয়ে দিবেন বা মডেল নাম্বার বলবেন, আমরা ওই হিসাবে আপনাকে বলে দিব বা দেখিয়ে দিব। ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, এটা প্রাইস কিরকম? এটা প্রাইস পড়তে আছে আপনার 950 টাকা, 950 টাকা, ছোটটা পড়তে আছে 950 টাকা, এটা কিন্তু একটা হেড আছে, হ্যাঁ এটা হেড আছে, লাগানো আছে, খুলে রাখা যাবে, হ্যাঁ এটা খুলেও রাখতে পারবেন, বাতাসটা যেন সব দিকে যেন না ছড়ায়, এই কারণে হেড কিন্তু উদ্দেশ্য হলো এটা। জি, এটা আপনার মডেল আছে, মডেল নাম্বার দেখে আপনি আমার স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। ওকে, এটার প্রাইস কত? 950 টাকা, 950, ডিসকাউন্ট হবে কি? ভাই ডিসকাউন্ট দিয়ে বলছি, আগের বার এটা বলা আছে, আমি কিন্তু ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট হবে না নাকি? না ভাই, এটা সীমিত, তো এটা ডিসকাউন্ট দিই। তো কেমের ভিতরে আরেকটা কিন্তু মডেলের আছে, ছোটর ভিতরে, এই যে কেমি, এটার মডেলটা আমি একটু দেখাই, এটা মডেলটা হলো গিয়ে আপনার 6832, হ্যাঁ 6832, জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে মডেল নাম্বারটা বলবেন, মডেল নাম্বারটা বলে দিলেই আমার কালার হয়ে হবে, আর অন্যান্য কালার এর কালার হবে, এটা কালার দুইটা হয়, এটা হলো গোল্ডেন কালার আর একটা হলো ব্ল্যাক টাইপের হয়। আচ্ছা আচ্ছা, কালার দেওয়া যাবে, কালারে সমস্যা নাই। ওকে, সবগুলো কিন্তু ফোল্ডিং করতে পারবেন, এখানে অন অফ করার সিস্টেম আছে, এগুলো দেখে আপনারা চেক করে নিতে পারবেন, সমস্যা নাই। আর এগুলো কত ওয়াটের? এটা হলো ওয়াট হলো 1800 ওয়াট, 1800 ওয়াটের, হ্যাঁ 1800 ওয়াট, এর আগে কিন্তু 1200 ওয়াটের, 1200 ওয়াটের, 1800 ওয়াট, এটা একটু মেশিন কোয়ালিটি আছে, হ্যাঁ এটা একটু ভালো কোয়ালিটি, ওটার চেয়ে একটু হাই আর কি। আপনার
তারপরে আছে আপনার ঠিক আছে কেমি আমরা দেখলাম এবারে অন্যান্য ব্র্যান্ডের আমরা চলে যাই তারপরে আছে মজা আর বিয়ারদের আরেকটা উদ্দেশ্য আমরা সতর্কমূলক একটা কথা বলি যে এই সব মেশিন গুলো আপনারা আইপিএস বা জেনারেটর ইউজ করবেন জি ভাই এটা আমি সবার লাস্ট বলতেছিলাম এটা আপনার একমাত্র কারেন্টে ইউজ করবেন কারেন্টে ইউজ করলে আপনার এক হাতে ইউজ করলে এগুলো সব নষ্ট হবে লং টাইম পাঁচ দশ বছরে আপনি এগুলো নষ্ট হয় না আইপিএস বা জেনারেটরের ভোল্টেজটা কিন্তু আপ ডাউন করে এই কারণে আপনার সার্কিটটা জ্বলে যায় আর আপনারা লুজ কালেকশনে লাগাবেন না যেটা লুজ প্লাগটা কিন্তু লাগানো না থাকে জি তো আরেকটা হচ্ছে আপনার মজা এটা মজার ব্র্যান্ড হ্যাঁ মজার ব্র্যান্ড একটু আগে মডেলটা দেখাই মডেলটা হলো গিয়ে আপনার MZ 500 5932 এই যে এটা কিন্তু 5000 ওয়ার্ডের হ্যাঁ 5000 ওয়ার্ডের এই মেশিনটা আর মডেল নাম্বার হলো 5932 হ্যাঁ 5932 হ্যাঁ আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে এখন আমরা একটু আনবক্স করি ভিতরটা দেখি কি কি আইটেম আছে অনেকগুলো তো চিরুনি সিস্টেম থাকে চিরুনি তো আছে হ্যাঁ চিরুনি সিস্টেমও আছে এই যে এখানে চিরুনি সিস্টেমগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো প্লোটন সোনার এই ব্র্যান্ডগুলোর চিরুনিও পেয়ে যাবেন সাথে হ্যাঁ এগুলো আপনার এসি মোটরে ঠিক আছে এসি মোটর ঠান্ডা হাওয়া গরম হাওয়া দুটো বের হবে এসি মোটরের আরেকটা বৈশিষ্ট্য হলো এগুলো কিন্তু সহজে গরম হবে না অনেক সময় কিন্তু লং টাইম মেশিনগুলো ইউজ করেন আপনারা সেলুনে সেই ক্ষেত্রে কিন্তু মেশিনটা গরম হয়ে যায় মোটরটা গরম হয়ে যায় কিন্তু এসি মোটরের মূল উদ্দেশ্য হলো মোটরটা সহজে গরম হবে না এবং লং টাইম ইউজ করতে পারবে এগুলো পার্লার সেলুন এগুলোতে প্রফেশনাল ভাবে ইউজ করতে পারবে হ্যাঁ এটা আপনার ঠান্ডা হাওয়াটাও বের করতে পারবে আর এগুলো প্রত্যেকটারে কিন্তু ঠান্ডা গরম বাতাস বের হবে এবং মিডিয়াম বাতাসও পাবেন এটার সাথে তিনটা তিন কোয়ালিটি পাবেন আর হেড কি এটার সাথে একটাই হ্যাঁ এটার সাথে একটাই হেড ওকে তো এটার প্রাইস কত এটার প্রাইস করতেছে মোজার প্রাইস পড়তেছে আপনার 1350 টাকা 1350 টাকা 1350 টাকা তাহলে মডেলটা আবার একটু দেখায় দেন যাদের লাগবে তারা স্ক্রিন 5000 ওয়াটের 5932 এসি মোটর এটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এগুলা মেশিন কোয়ালিটি কিন্তু খুব হাই তারপর হলো গিয়া এই যে সোনার 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 এটা আমরা একটু মডেলটা আগে দেখাই 3000 ওয়াট হ্যাঁ 3000 ওয়াটের মডেল হলো 1236 1236 মডেল এটার সাথে কিন্তু চিরুনি পেয়ে যাবেন একটা চিরুনি আছে হেড একটা আছে তারপর হেড দুইটা আছে হ্যাঁ হেড দুইটা আছে চিরুনি একটা আর এটার সাথে কিন্তু চিরুনি আবার দুইটা এটা আমরা দেখাবো এটা অন্য ব্র্যান্ডের এটার সাথে কিন্তু চিরুনি দুইটা পেয়ে যাচ্ছেন এবং হেড দুইটা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল ওকে এটা কি প্রফেশনাল ইউজ করার এটা কি এসি মোটর হ্যাঁ এটা এসি মোটর এসি মোটর ঠান্ডা গরম দুটোতে হাওয়া আসবে এখানে ওকে তো ঠিক আছে আমরা দেখি চিরুনি মোটর এখানে সব আছে এই যে সোনার এটার প্রাইস কত এটার প্রাইস পড়তেছে আপনার 1400 টাকা 1400 টাকা এটা পড়তেছে আপনার 1400 টাকা ওকে 1400 টাকার ভিতরে এই সোনার ব্র্যান্ডের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তারপর আমরা পলিটন এটাও দেখি পলিটন এটা হ্যাঁ এটা দুটো মডেল 5000 ওয়াট 5000 ওয়াটে দুটো আছে দুটো মডেল একটা হলো পিটি বি 30 13 আর হলো পিটি বি 12 হ্যাঁ বি 12 এটা হলো মডেল আর একটা মডেল হলো বি 13 হ্যাঁ এটা হলো মডেল নাম্বার কিন্তু দুটোটাই হলো 5000 ওয়াট হ্যাঁ দুটোটাই 5000 এখানে কিন্তু 5000 ওয়াট এটা হচ্ছে একটু আপডেট এটা এসি মোটর দুটোটাই এসি মোটর কিন্তু আর এটার ভিতরে দুইটা করে চিরুনি পাবেন কিন্তু এটারও সেম দুইটা চিরুনি দুইটা চিরুনি একটা হেড দুইটা হেড দুইটা হেড পাবেন ঠিক আছে তো এটা খোলার কিছুই নাই এটার ভিতরে যা আছে তাই সেম কালার কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এই কারণে আর আমরা খোলাচ্ছি না চিরুনি কোয়ালিটি কিন্তু এর আগে একটা দেখেছি খুব ভালো এই যে এসি মোটর এগুলোর মেশিন কোয়ালিটি কিন্তু হাই ক্যাটাগরি এগুলো সহজে মেশিন গরম হবে না লং টাইম ইউজ করার ক্ষেত্রে এগুলো কিন্তু পার্লার এগুলাতে ইউজ করা হয় কারণ পার্লারে তো অল টাইম সার্ভিস দিতে হয় জি ওকে কোনটা কত প্রাইস এটা পড়তেছে ভাই আপনার 1450 টাকা এটা পড়তেছে হ্যাঁ এটা পড়তেছে আপনার 1650 টাকা বি 13 1650 50 আর এটা হলো 1450 ওকে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভিউয়ার্স ওকে নেক্সট আমরা দেখি কেমি কোনটা চাচ্ছেন ওকে এটাও আমরা বাইরে দিয়ে দেখে দিই এটা বাইরে দিয়ে একটা হেড হবে একটা হেড হবে 3000 ওয়াটের 3000 ওয়াটের এটা আপনার ঠান্ডা হাওয়া হবে এটা পড়বে আপনার 1350 টাকা 1350 টাকা এটা 1350 টাকা ওকে 1350 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন কিছুটা ডিসকাউন্ট হবে তারপর ডিসকাউন্ট হবে
তারপরে আপনার বিএনজি বিএনজি বিএনজিও কিন্তু প্রফেশনাল এসি মোটর, এই যে লেখাই আছে এসি মোটর। হ্যাঁ ওকে, আর ওয়ার্ড হলো 5000 2000 ওয়ার্ড, আর মডেল নাম্বার হলো 3200 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
আর ওয়ার্ড হলো 2000 ওয়াট। এটা কিন্তু ভাই বিএনজির হেভি, এগুলো হেভি, এগুলো কিন্তু প্রফেশনাল, এটা কিন্তু কম বাজেটের ভিতরে একটু ভালো কোয়ালিটি, এগুলো কিন্তু আরো ভালো কোয়ালিটি। না এটাও আপনার সবচেয়ে ভালো কোয়ালিটি, এটা সবচেয়ে ভালো, এটা ভালো কোয়ালিটি, সবচেয়ে ভালো কোয়ালিটি। ওয়ার্ড ওয়ার্ড মানে আপনার সাশ্রয় কম করবে, বিদ্যুৎ সাশ্রয় কম করবে এটা মেশিনের, মোটরের কোয়ালিটিটা ভালো হয় ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। ওয়ার্ডের ভিতরে আর মডেল নাম্বার কি এটা মনে হয় না, 8041, এক বছর ওয়ারেন্টি লেখা আছে এনে দেখা যাচ্ছে, এটা কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আইকনিক এসি মোটর, হ্যাঁ এই যে এসি মোটর, এগুলো কিন্তু কোয়ালিটি ফুল, এগুলো যে কটা বড়টা দেখছেন সবগুলোতে আপনার দামিগুলো এসি মোটরই হয়, মেশিন সহজে গরম হবে না। যে নিবেন ভাই তার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন, ঠিক আছে, এখানে তো অনেকগুলো আছে, এভারেজ অনেকগুলো হয়, আমি ভিডিও তো এই কটা দেখাইতেছি, আমার কাছে আর অনেক আছে, মানে মডেল না বললে আমি বুঝতে পারবো না, ঠিক আছে, আমার একটু মডেল নাম্বার বলে দিন। বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।